জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না, জানি না কেন যে আমায় একা ফেলে চলে। ও শয়তান, আমরা যে মির্গি বেড়া মাসে নানি একটু করলে কিন্তু আমার মন লাগে, পানি আগুন এই যে আমরা বাচ্চা চলা লাগে মোরে, আপনি কিরপিনে খারাপ আছেন একটু বুঝে কেন দিই, মিট করে আসেন আপনি না, তোরে খারাপ হচ্ছি আর একটা কারণ আছে, ব্যাপার জায়গায় বইয়ে তো আর ব্যাপার কথা কওয়াও যায় না। আচ্ছা তোর দিয়ে একটা খবর জিগে, তুই তো হারা গ্রাম টুই টুই করিয়ে বেড়া। হ্যাঁ আচ্ছা ওই যে মালিক আসলে না আড্ডা হাই হয় যে জেল খাটি আইছে, হ্যাঁ হ্যাঁ অনেকদিন, ওই যে সোহাগের জামাই বুঝছি চিনি। আচ্ছা এখন হৃদয় বলে আর একটা বিয়ে হয়ে গিয়েছে, হয় কথাটা কি সত্য? হাসছই বউটু লই ওরছে মোরা দেখতে আইছি, বৌগ্য ভালো খারাপ না, নানো হ্যাঁ কি কমু, মানে কি কমু আর কি হনবেন আপনি, মানে দেখতে একালে রাঙ্গা চাঙ্গা পাহা হওয়ার মতন লাউ ডোকার মতন তর তর তরকর করে, যেরকম সোহাগি সেইরকম পরার বউটা, ওই হালার ফালায় মালিককে ডাহাত চালার ফালায় মনে হয় ডাহাতি হতে যায় আর বেড়ার ফাইক দিয়ে পেট থেকে বাড়ি দিয়ে মাইয়ে মাইয়ে বেয়ে ইচ্ছেই দেখে পরে সম্বন্ধ তো করি ভালো বউ লই গিয়ে। না ডাহাইতে কিন্তু আগে একটা নিয়ম আসলে কি, যেহানি ডাহাতি হতে যায় সেই এলাকায় যাই খুবই হরিয়ে থুইয়ে, তার কারণ ওই এই এলাকায় ডাহাতি হলে যাই পলাইবে কম যে আর এক এলাকায় যাই পলায় সেই এলাকায় আবার খুব উঠায়, এসব বাবা আছে তো আর বয়স তো বেশি না, তো সরু হয়েই গেছে এই কেন। আচ্ছা যাও এখন তোর আর একটা কথা জিজ্ঞাই, তাই সেই মালিক যে রে
জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না, জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। ও শয়তান আমি যে মির্গি বেরাম আছে নানি একটু করলে কিন্তু আমার মন নাই যে পানি আগুন এই আমরা বাচ্চা চলা লাগে মোরে আমি কিরপিনে খারাপ আছে একটু বুঝে কন দেই মিট করে মিট করে আসেন আপনি না তোরে খারাপ হচ্ছে কারণ আছে ব্যাপক জায়গা বই তো আর ব্যাপক কথা কওয়া যায় না আচ্ছা তোর একটা খবর যে তুই তো হারা গ্রাম তুই তুই করি বের হ্যাঁ আচ্ছা ওই যে মালিক আসলে না আড্ডা হাই হয় যে জেল খাটি আইস হ্যাঁ হ্যাঁ অনেকদিন ওই যে সোহাগের জামাই বুঝছিস নি আচ্ছা এখন হৃদয় বলে আর একটা বিয়ে হয়ে গিয়েছে হয় কথাটা কি সত্য হাসছই বউটু লই ওরছে মরা দেখকে আইছি বউগ ভালো খারাপ না নানো হ্যাঁ কি কমু মানে কি কমু আর কি হনবে আমনে মানে দেখতে একালে রাঙ্গা সাঙ্গা পাহা হওয়ার মতন লাউ ডোকার মতন তর তর তরকর করে যেরকম সোহাগি সেইরকম পরার বউটা ওই হালার ফলায় মালিককে ডাহাত চালার ফলায় মনে হয় ডাহাতি হতে যায় আর বেড়ার ফাঁক দিয়ে প্রত্যেক বাড়ি দিয়ে মাইয়ে মাইয়ে বেই ইচ্ছে দেখে পরে সম্বন্ধ তো করি ভালো বউ লই না ডাহাইতে কিন্তু আগে একটা নিয়ম আসলে কি যেহানি ডাহাতি হতে যায় সেই এলাকায় যাই খুবই হরিয়ে থুইয়ে তার কারণ ওই এই এলাকায় ডাহাতি হলে যাই পলাই বিকুন যে আর এক এলাকায় যাই পলাই সেই এলাকায় আবার খুব উঠায় এসব বাবা আছে তোর বয়স তো বেশি না তো সরু হয়েই গেছে এই ক্যাম আচ্ছা যাও এখন তোর আরেকটা কথা জিজ্ঞে তাই সেই মালিক যে বজ্ঞ আনছে এখন এই মাই যোগ্য এই মোগো লোকমান বলে দেখতে গেলে তোরাও তোর আসলি লগে হ্যাঁ আমি করছি মন তুই এদিকে এখানে লাউ ডগা মগা কালে উড়িয়ে দিলি কর কর আইয়া তো হেমা যোগ্য যে ওই দেখতে গেলি হে হেডা তুই আবার না কৌকিল লাগিয়া তো মাইট করু খাইছো তোরা নানো আপনি যে পটাৎ করে মোদীতে একটা বাবা থান্দাই দিলেন আর মায়ের দিন মোরা খাইছি আপনি কি নিজ চোহে দেখছেন কানে হোনা আর চোহে দেহা 20 কিলো ডিফারেন্স এরও বেশি আন্তাজ একটা কথা বলে মোরা মায়ের দিন খাইছি মোরা এক জায়গায় মাইয়ে দেখতে গেছি মাইয়ে দেখে আওয়ার সময় মনে করেন যে চাক্কা লিক হয়ে আমদিকে মশলা হয়েছে না একটা গাড়ার মধ্যে পড়ছি এই বাড়ি বুড়ি খাইয়ে এই দাগ দোক হয়েছে আপনি কইলেন মোর মায়ের খেয়েছি
আমি লাগে মন পেশাল বুদ্ধি পোষবে না না বুঝি তোর লাগে কথা কই পারমু না এই কারণে কেন আমি তো যাইতে চাইলাম বিয়ে মর তার তোর নেও নাই হের লাগিয়া এখন তোরা যা কবি হেডে মর বিশ্বাস করতে হইবে যাই হোক এখন সোহাগীর অবস্থা কি হইবে আমি তো হ্যাঁ অবস্থা পারতে আছি না এই আমার যদি যে হারে মানে কইলি যে মাইয়ার রূপ সে হারে এত সুন্দর হ্যাঁ এই মাইয়াটা কি অবস্থা দিয়ে আর তো দেখতে কয় গঠন খারাপ না আর মাইয়ের কি অবস্থা হইবে সেটা হের স্বামী জানে দেখা গেছে কয়দিন পর যদি বউ দুদিকে চলিয়ে যায় সেও চলিয়ে যাবে দুইজন দুই দিকে ভাগ হয়ে যাবে একটা লোক তো চার পাঁচটা বিয়ে করতেই পারে ও দুইটা করছে কেন বাকিটাও বুঝবে ও বিয়ে হচ্ছে ও বুঝবে মুখ কি আচ্ছা তুই দেখছি দেখছো কেমনি যাই দেখছি এমন এক কথা কইছেন এখন কি কম আপনি বুড়ো মানুষ যাই কি করবেন আর আপনি নতুন মাইয়া নতুন বউ দেখার লেগে পাগল আপনি সত্তর বছর বয়স হয়েছে আপনি এক পাও কয় পরে গেছে আপনি রথ লাগার গরুর মতন গেলে উপরেই পরিয়ে যান গেলে উপরেই করিয়ে যান পাঁচ আর খান হ্যাঁ পর উগ্র দেখ জানে নতুন করে কোনো পরিচয় করার দরকার নাই আচ্ছা ভালো কথা আমার সাথে মানে একটু আর কথা ছিল প্রাইভেট কথা ছিল একটু বাইরে গেলে ভালো হইতো আর কি তো চলো একটু আচ্ছা চলো প্রাইভেট কথা মানে কোনো প্রাইভেট কথা তো করা যাবে না আর তুমি জানো না তোমার এখন পায়ে পায়ে বিপদ কোথাও যাওয়া যাবে না যেটা বলার আপনি এখানে বলেন সে আনার একটা কথা বলি আই মায়া চাওয়াল না কিন্তু পুরুষ আল্লাহ গেলে কোনো বিপদ না আর নিজের বাড়িঘর নিজের বাপ ভাই এখানে বিপদ থাকবে কি জন্য আপনি বুঝতে পারতেছেন না তার আসলে অনেক বিপদ আপনি যা বলার আমার সামনে বলবেন এখানে করতে পারবেন না আই বুঝতে পার আই বুঝতো আই ল্যাংটা গেলে থেকে আর ভাইয়ের লগে চলি আই বুঝতে পারতাম না আর নে খুব ভালো করে যাই ওষুধ মানে আমি তো তুমি যাবা না হ্যাঁ যেটা কর আমার সামনে করবে ভাই আপনি আমার সামনে কর হ্যাঁ বুঝছি বুঝছি একেবারে কাঁটা ধারে বেড়া দিয়া বাইন্দি ভালো আছে বুঝছি আন্নের যজ্ঞ ভালো কথা আন্নের খারাপ লাগলো আর কথাটা বলতে হইব আর কি আন্নে শুনেন আন্নে যে কাম করছেন ওটাও ভালো কাম করেন নাই চরম খারাপ কাম করছেন সে কি কাজ করছে হ্যাঁ সে কি কাজ করছে সে আমার বিবাহ করছে সে কি চুরি করছে আইন মতে কলেমা পড়ে সাক্ষী রেখে আমার বিয়ে করছে দশ জন মানুষের সামনে বিয়ে করছে না ঠিক আছে হেতে যা করছে অন্যের হক অন্যের হক সে খর্ব করছে আন্নে তো যা করছেন আন্নে নিজে নিজের প্রশ্ন করে আন্নে কি করছেন হ্যাঁ আচ্ছা আমি বলি যাই তুমি থামো হ্যাঁ বলেন ভাই কিছু বলবেন আন্নে ভাই আমি মানে আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আন্নে 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 ঠিকভাবে কোনো কিছু বলতে পারবেন না আমি শুধু লাস্ট কথা বলি যে আইও ঠিকভাবে কিছু বলতে পারতো না যেভাবে পানসামের মতো ফসফস করে উঠতে যাই বুঝছি আন্নে যা করছেন ভালো করেন না আন্নে চরম একটা খারাপ কাজ করছেন আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি সবাই মিলে কি শুরু করছে হ্যাঁ মানুষের হক আমি নষ্ট করছি আর আমার যে সবাই মিলে অপমান করতেছে আমার মনে দুঃখ লাগতেছে না আমার হক কেউ নষ্ট করতেছে না আমার খারাপ লাগতেছে না আমরা বুঝতে পারতেছি না সবাই কেন আমার সাথে এরকম করতেছে এই যাও ভিতরে যাও যাও যাইতেছি ছোটবেলায় বাপ মা মরে গেছে এতিম আসিল আমরা দেয়া না করছি আস্তে আস্তে বড় হইতেছিল বালাই হইতেছিল হঠাৎ করে কি হইল ডাকাইতের দল আইলো এই ডাকাইতের দলের লোক হাতে যোগ দিল যোগদানের হরে হঠাৎ করে কোনানে ডাকাতি করতে যাই একটা ধরা উঠলো তারপরে জেলখানায় চলে গেল ঠিক আছে কি আর করা জেলের তো ফিরি এতে বালা হয়ে যাইব কিন্তু এটা কি শুনলাম।